নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য। এক্ষেত্রে যারা আপনাদের পরীক্ষার যে কপি এবং পরীক্ষার যে পেপার রয়েছে সেটা ইন্সপেকশন করতে চান, সো তাদের জন্য একটা নোটিফিকেশান পাবলিশ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে নোটিফিকেশনের মধ্যে কি রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। চলে যাব আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা এসছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে। এক্ষেত্রে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেলফ ইন্সপেকশন টার্ম টু সংক্রান্ত বিজ্ঞপ্তি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সকল পরীক্ষার্থী 2022 সালের তাদের টার্ম টু এর উত্তরপত্রে সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রয়োজনীয় আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট, যেটা রয়েছে www.tbsc.tripura.government.in এ পাওয়া যাবে। ছাত্রছাত্রীদের পূরণ করা আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30/7/2022 এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5/8/2022। তো বন্ধুরা, আপনারা যারাই আপনাদের কপি চেক করতে চান বা কপি ইন্সপেকশন করতে চান তাদেরকে এই ডেটের মধ্যে আপনাদের স্কুলে জমা দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।